गुड आफ्टरनून चिल्ड्रेन, आमरा एखन आछि बांगला क्लासे। तोमादेर संगे आमि किछु इम्पर्टेंट जिनिस एकटु शेयर करते चाई। प्रथम कथा, तोमरा फार्स्ट इउटेर सिलेबास पेयेछो। फार्स्ट इउटेर सिलेबासे आमि तोमादेर श्रमेर मूल्य बोले एकटा गल्प পড়িয়েছি এবং সেই গল্পটি তোমাদের আছে। পরবর্তীকালে আমি তোমাদের বঙ্গভূমির প্রতি বলে একটি কবিতা পড়িয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে, মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি বলে একটা কবিতা। বাট ভেরি সরি টু সে, তোমাদের এই কবিতাটা পড়তে হবে না, মানে দিস কবিতা, মানে এই কবিতাটা তোমাদের আউট অফ সিলেবাস। সো শ্রমের মূল্য যেটা পড়িয়েছি সেটাই ঠিক আছে, এই কবিতাটা পড়ার দরকার নেই। কিন্তু আমরা এর পরে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে মন্বন্তর বলে একটা গল্প। শ্রমের মূল্য এবং মন্বন্তর এই দুটোই কিন্তু হাফ ইয়ারলিতে আছে, কিন্তু তোমরা বঙ্গভূমির প্রতি বলে যে কবিতাটা পড়েছিলে বা আমি পড়িয়েছিলাম সেই কবিতাটা শুধু এখানে কিন্তু নেই। ইটস ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা পড়ছিলাম মন্বন্তর। মন্বন্তর বলে একটা গল্প, যেই গল্পটা ভারতবর্ষ বলবো না, মেইনলি বাংলাদেশ আর কি, 1176 বঙ্গাব্দে আমাদের বাংলাদেশে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের ওপর ভিত্তি করেই এই পাঠটুকু নেওয়া হয়েছে। আর এই গল্পটি বা এই গল্পটির উৎস হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ হচ্ছে এর গল্পটির উৎস। এবার আমরা এই গল্পটা একটু পড়ি অর্থাৎ রিডিং পড়ি। তোমাদেরকে আমি এই গল্পটা আগের দিন পড়া শুরু করেছিলাম, এবং যেহেতু পড়া শুরু করেছিলাম বেশ খানিকটা তোমরা কিন্তু পড়েছিল। আচ্ছা, আরেকবার আমি বলে দিই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত এই গল্পটি মন্বন্তর। আমরা এই গল্পের প্রথমটা শুরু করেছিলাম যে পদচিহ্ন বলে একটা গ্রামে 1176 বঙ্গাব্দের গ্রীষ্মকালে সেখানে খুব বড় প্রচণ্ড রোদ, সারি সারি সেই গ্রামের মধ্যে সারি সারি বাড়ি আছে কিন্তু লোক নেই, বড় বড় অট্টালিকা আছে লোক নেই, আর কি আছে, দোকান আছে কিন্তু দোকানদার নেই, দোকানদার কোনথায় পালিয়েছে কেউ জানে না, আর বলছে আজকে হাটবার কিন্তু হাট নেই, ভিক্ষার দিন ভিক্ষুকেরা বাহির হয় নাই, এত অবধি আমি কিন্তু পড়িয়েছিলাম। এবার বলছে তন্তুবায় তাপ বন্ধ করিয়া গৃহপ্রান্তে পড়িয়া কাঁদিতেছে। তন্তুবায় মানে যারা তাঁতি, তারা তাঁত বন্ধ করে মানে তাঁত না বুনে গৃহপ্রান্তে তারা কাঁদছে। দাতারা দান বন্ধ করিয়াছে, যারা দান করে তাদের বলা হয় দাতা, দাতারা দান বন্ধ করিয়াছে দাতা যারা, আর যারা অধ্যাপক অর্থাৎ যারা পড়ায় আর কি, হ্যাঁ, অধ্যাপক টোল বন্ধ করিয়াছে। তখন সবাই টোলে, আলাদা করে তো স্কুল বলে কিছু ছিল না, টোল বলতো, তখন সেই টোল বন্ধ করে দিয়েছে। শিশুরা ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করেছে, শিশুও বুঝি আর
সাহস করিয়া কাঁদে না, রাজপথে লোক দেখি না, সরোবরে স্নাতক দেখি না, গৃহদ্বারে মনুষ্য দেখি না, বৃক্ষে পক্ষী দেখি না, গোচারণে গরু দেখি না। অর্থাৎ এক অদ্ভুত নিস্তব্ধ অবস্থা, বাজারে লোক নেই, যেখানে গরু চড়ানো হয় সেখানে গরু নেই, গাছে পাখি নেই, শিশুরা কাঁদে না, রাজপথে লোক নেই, অসম্ভব রকম সীমাহীন নিস্তব্ধতা। বাড়িতে মানুষ নেই, কেবল শ্মশানে শৃগাল কুকুর, শৃগাল মানে শেয়াল, আর কুকুর তো কুকুরই, যাই হোক। এক বৃহৎ অট্টালিকা, একটা বড় বাড়ি, বড় ছড়োওয়ালা থাম দূর থেকে দেখা যায়, একটা বড় বাড়ির বড় বড় থাম দূর থেকে দেখা যাচ্ছে। সেই গৃহারণ্যের মধ্যে, গৃহারণ্য মানে যে গৃহরূপ, গৃহারণ্য মানে গৃহের ভেতরে, অর্থাৎ গৃহকে অরণ্যের সঙ্গে তুলনা দিয়েছে, শৈল শিখরত শোভা পাইতেছিল। শৈল শিখরত অর্থাৎ বড় থাম আলা ছাড় আলা থাম দূর থেকে দেখা যায়, একটা একটা বড় অট্টালিকার দূর থেকে সে অট্টালিকার বড় বড় থামগুলো দেখা যাচ্ছিল। বলছে সে গৃহারণ্য, যেন মনে হচ্ছে যেরকম অরণ্যে কোনো মনুষ্য থাকে না, সেরকম ঘরেও তো লোকজন নেই। বলছিল যেন মনে হচ্ছে ওই যে ওটা, অর্থাৎ ওই যে ঘরের মধ্যে যে ওই ছড়াওয়ালা থামটা, ওটা যেন গৃহারণ্যের মধ্যে উঁচু কোনো পাহাড়ের চূড়ার মতো, শৈল শিখর বত, অর্থাৎ পাহাড়ের চূড়ার মতো, শৈল মানে পাহাড়, শিখর মানে চূড়ার মতো। শোভাই বা কী, সৌন্দর্যটাই বা কী ছিল? তাহার দ্বার রুদ্ধ, অত বড় অট্টালিকার দরজাটা বন্ধ ছিল, গৃহ মনুষ্য সমাগম শূন্য, অর্থাৎ ঘরে কিন্তু কোনো মানুষ ছিল না। শব্দহীন বায়ু প্রবেশের পক্ষেও বিঘ্নময়, এতটাই নিস্তব্ধ চারিদিক, যেন মনে হচ্ছে যে বায়ু প্রবেশ করতেও যেন মনে হচ্ছে, অর্থাৎ হাওয়া বাতাস ঢুকতেও যেন মনে হচ্ছে যে কোনো বিঘ্ন আছে। তাহার অভ্যন্তরে ঘরের ভিতর মধ্যাহ্নে অন্ধকার, তাহার অভ্যন্তরে মানে তার ভেতরে, ঘরের ভিতর মধ্যাহ্নে অন্ধকার, মধ্যাহ্নে মানে দুপুরবেলাকে বলা হয় মধ্যাহ্নে, মধ্যাহ্নে অন্ধকার। দুপুরে কখনো অন্ধকার হয়? হয় না, সেই জন্য বলছে মধ্যাহ্নে অন্ধকার। অন্ধকারে নিশীথ ফুল্ল কুসুম যুগবৎ, যুগলবৎ, নিশীথ ফুল্ল কুসুম যুগলবৎ, খুব ভালোভাবে আন্ডারলাইন করো কথাটা এবং ভালোভাবে উচ্চারণ করো। উচ্চারণটা যখন করবে, আমি প্রথমেই বলছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা অলঙ্করণে, ভাষার সৌন্দর্যে এটা কিন্তু সবই, তাই বললেই তো তিনি সাহিত্য সম্রাট। সুতরাং একটু ভেঙে ভেঙে আমি যেভাবে বলছি উচ্চারণ করো, নিশীথ ফুল্ল কুসুম যুগলবৎ। অর্থাৎ এক দম্পতি বসিয়া ভাবিতেছে তাহাদের সম্মুখে মন্বন্তর। তাহলে এই অট্টালিকার ভেতরে একজন দম্পতি বসে বসে ভাবছে, তাদেরকে বলছে নিশীথ ফুল্ল কুসুম যুগলবৎ, রাতের ফুলের মতো, রাতের ফুল যেরকম রাতে হয়, রাতেই ছড়ে পড়ে যায়, এইরকম একজন দম্পতি মানে ওদের সঙ্গে তুলনা করেছে। তারা বসে বসে ভাবছে যে তাদের সম্মুখে, সামনে মন্বন্তর। তাহলে আরেকবার বলে দিই,
একটা দূরে একটা বড় অট্টালিকা দেখা যাচ্ছে। সেই অট্টালিকার ভেতরে কোনো লোকজন নেই মনে হচ্ছে, তার দাঁতটা রুদ্ধ। সেই ঘরের মধ্যে মধ্যাহ্নেও অন্ধকার, অর্থাৎ দুপুরবেলাতেও অন্ধকার। সে অন্ধকারের ভেতরে নিশীত ফুল্ল কুসুম যুগলবৎ, অর্থাৎ রাত্রিরে সদ্য ফোটা ফুলের মতো, এক দম্পতি বসিয়া ভাবিতেছে তাহাদের সম্মুখে মন্বন্তর। অর্থাৎ এখন তো মন্বন্তর কী করবে? 1174 বঙ্গাব্দে ফসল ভালো হয় না, সুতরাং 1175 বঙ্গাব্দে চাল কিছু মহার্ঘ হইল। যেহেতু তখন বছরে একবার মাত্র ফসল হতো, সুতরাং 1174 বঙ্গাব্দে যেহেতু চাল ভালো হয়নি বা ফসল ভালো হয়নি, সেই জন্য পরের বছর চালের অনেক দাম হলো, লোকের ক্লেশ হইল, লোকের খুব কষ্ট হলো। কিন্তু রাজা রাজস্ব কড়ায় গণ্ডায় বুঝিয়া লইল। রাজস্ব মানে ট্যাক্স। রাজা অর্থাৎ তখন রাজা কারা? ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্টের ইন্ডিয়ান যারা প্রজারা, তারা ভালো থাকলো কি খারাপ থাকলো, তাদের কষ্ট হলো কি ভালো হলো, তাদের বাড়ি বইয়েই গেল। সুতরাং তারা কিন্তু তাদের ট্যাক্সটা কড়ায় গণ্ডায় বুঝে নিল। দরিদ্রেরা এক সন্ধ্যা আহার করিল। যারা গরিব মানুষ তারা সন্ধ্যেবেলায় একবার আহার করত বা খেত। 1175 বঙ্গাব্দে বর্ষাকালে বেশ বৃষ্টি হল। লোকেরা ভাবত ভগবান বোধহয় কৃপা করলেন। আনন্দে রাখাল আবার মাঠে গাহিল। কৃষক পত্নী আবার রূপার পৈছার জন্য স্বামীর কাছে দৌরাত্ম আরম্ভ করল। তাহলে 1175 বঙ্গাব্দে আবার কি হলো? বর্ষাকালে বৃষ্টি হলো, লোকে ভাবলো দেবতা কৃপা করল, রাখাল আবার মাঠে গান গাইল। অর্থাৎ যেই রাখাল এতদিন গান গাওয়া ভুলে গিয়েছিল, সে আবার মাঠে গান গাইল, মানে সে তার কাজ আবার শুরু করল। কৃষক পত্নী রূপার ঐচ্ছার জন্য স্বামীর কাছে দৌরাত্ম আরম্ভ করিলেন। অর্থাৎ পৈছা মানে এক ধরনের অলঙ্কার, সেটার জন্য তারা স্বামীকে আবার বলতে লাগল, মানে মানুষ আবার ছন্দে ফিরতে লাগল, মানুষ ধীরে ধীরে তার নিজের গতিতে ফিরতে লাগল। অকস্মাৎ আশ্বিন মাসে দেবতা বিমুখ হইলেন। আশ্বিন কার্তিকে একটুও বৃষ্টি পড়ল না, মাঠের ধান সকল শুকাইয়া একেবারে খড় হয়ে গেল। যাহার দুই এক কাহন ফলিয়াছিল, ধানের যে মাপটা, যেরকম জল আমরা লিটারে মাপি, 1 লিটার জল, 5 লিটার জল, ওরকম সেরকম ধানের মাপকে বলা হয় কাহন। বলছে যার দুই এক কাহন ফলিয়াছিল, রাজপুরুষেরা তাহা সিপাহীর জন্য কিনিয়া রাখিল, তারা সিপাহীদের জন্য কিনে রাখল। লোকে আর খাইতে পাইল না, মানুষের আর খাওয়ার মতো কোনো খাদ্যই ছিল না। প্রথমে এক সন্ধ্যা উপবাস করলো, এরপর থেকে তারা বিকেলবেলাটা রাতের বেলা আর কিছু খেত না, উপবাস করত। তারপর এক সন্ধ্যা আট পেটা করিয়া খাইতে লাগিল, তারপর দুই সন্ধ্যা উপবাস আরম্ভ করিল। অর্থাৎ প্রথমে ওরা একদিন একবেলা খেত, আর একবেলা উপবাস করত। এরপর কী করলো? সারাদিনে ওই একবারই খেত সে তা আট পেটা। তারপর আস্তে আস্তে খাওয়া এতটাই শেষ হয়ে যাচ্ছে, দুদিনে তারা একবার মাত্র খেতে পেত। যে কিছু চৈত্র ফসল হইল, কাহারও মুখে তাহা কুলাইল না,
তারপরে চৈত্র মাসে যে ফসল হলো সেটা কিন্তু আর কেউ নিতে পারলো না। কেন? মোহাম্মদ রেজা খাঁ তখন রাজস্ব আদায় করার জন্য ইংরেজরা, মোহাম্মদ রেজা খাঁ তখন ছিলেন বাংলার সুবেদার, সে তার উপর দায়িত্ব ছিল, রাজস্ব আদায়ের কর্তা ছিল। সে মনে করিল আমি এই সময় সরফরাজ হইব, অর্থাৎ সে মনে করিল যে আমি এই সময় সরফরাজ হইব, মানে আমি এই সময় রাজা হয়ে উঠব। সে কী করল, সেই লোকটি অর্থাৎ রেজা খাঁ একেবারে শতকরা 10% সে রাজস্ব বাড়াইয়া দিল। কোথায়? ওই সময় রাজস্ব মকুব করে দেবে, অর্থাৎ বলবে যে তোমাদের ট্যাক্স দিতে হবে না। সেটা না করে কী করল ওই যে লোক, ভদ্রলোক মোহাম্মদ রেজা খাঁ, উনি কী করলেন, রাজস্ব আরও বাড়িয়ে দিল। বাংলায়, গোটা বাংলা জুড়ে কান্নার রোল পড়ে গেল। লোকে প্রথমে ভিক্ষা খড়িয়া করিতে আরম্ভ করিল, তারপর কে ভিক্ষা দেয়, তারপর তো ধীরে ধীরে কে ভিক্ষা দেয় সেটাও আর বুঝতে পারলো না, লোকে উপবাস করিতে আরম্ভ করিল। আজকে এইটুকুই আমরা পড়ব, যতটুকু পড়লাম আরেকবার একটু সারসংক্ষেপটা বলে দিই। তাহলে 1176 বঙ্গাব্দে গ্রীষ্মকালে পদচিহ্ন বলে একটা গ্রামের ঘটনা বলা হচ্ছে। সেই গ্রামে বাড়ি ঘর হাট সব আছে, কিন্তু মানুষ নেই, শুধু কিসের ছড়াছড়ি, শ্মশানে শ্মশানে শেয়াল শকুনের ছড়াছড়ি। এবার বলছে এই যে মন্বন্তরটা হলো সেই ব্যাপারটা কি, মন্বন্তর বলছে যে 1174 বঙ্গাব্দে ভালো ফসল হয়নি, 1175 চালের দাম বেড়ে গেল, দরিদ্ররা কী করতে লাগলো, তারা আস্তে আস্তে জিনিসের দাম বাড়াতে তারা একসন্ধ্যা আহার করল। এরপরে আবার বৃষ্টি হলো এবং সব কিছু নর্মাল হতে না হতেই আষাঢ় শ্রাবণে, এই আশ্বিন কার্তিকে আর বৃষ্টি হলো না, গোলার ধান শুকিয়ে খড় হয়ে গেল। লোকে প্রথমে একবেলা উপোস দিত, এরপর তারা সারা দিন রাতে আটপেটা করে খেত, ধীরে ধীরে দুদিন তিন দিন তারা উপোস করা শুরু করল। অর্থাৎ কোথাও কোনো খাবার নেই, মানুষের দুঃখ কষ্ট দুর্দশার সীমা ছিল না, মানুষ না খেতে পেয়ে মরে যেতে লাগল। এই সময় বাংলার সুবেদার ছিল মোহাম্মদ রেজা খাঁ, তার ওপর দায়িত্ব ছিল কর সংগ্রহ করা বা রাজস্ব সংগ্রহ করা। সে তখন কী করল, উপরন্তু ওই সময় সে রাজস্ব আরও 10% বাড়িয়ে দিল। বাংলায় কান্নার আলো, চারিদিকে কান্নার রোল পড়ে গেল। কেন? লোকে প্রথমে ভিক্ষা করতে আরম্ভ করলো, কিন্তু পরে ভিক্ষাটা দেবে কে, সবারই তো এক অবস্থা, তখন এরা উপবাস করতে শুরু করলো। আজকে এইটুকু থাকলো, আশা করি বই পেয়ে গেছো, যতটুকু পড়ালাম খুব ভালো করে রিডিং পড়ো। আর আরেকবার বলে দিচ্ছি যে তোমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে, যে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি বলে যে কবিতাটা আমি পড়িয়েছি, এই কবিতাটা আর পড়ার দরকার নেই, এই কবিতাটা তোমাদের আউট অফ সিলেবাস। সুতরাং আমি তোমাদের যে শ্রমের মূল্য গল্পটা পড়িয়েছি এবং এটা ফার্স্ট ইউনিটে দিয়েছি, এটা তোমাদের হাফ ইয়ারলিতেও থাকবে। এরপর মন্বন্তর বলে গল্পটা আমি পড়াচ্ছি, তারপর আমি অন্য কবিতা পড়াবো। আপাতত অর্থাৎ বঙ্গভূমির প্রতি কবিতাটা পড়ার দরকার নেই, ইট ইজ নট নেসেসারি। ঠিক আছে, বই থেকে ভালো করে রিডিং করে নাও মন্বন্তর যতটা পড়ালাম।